পান পাউরুটিগুলো টোস্ট করে নিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েল পেতে নিয়েছি, প্রথমে আগে মাখন লাগিয়ে নেব। মাখন লাগানোর পর একদিকে মেয়োনিজ আর একদিকে ম্যাগি হট অ্যান্ড সুইট সস লাগিয়ে নিয়েছি। বার্গারের প্যাটি তো বানাইনি, এরকম আলুর চপের মতো ভেজে নিয়েছি। একটু ঠান্ডা হলেই এবার র‍্যাপ করে নেব। কোথাও যাওয়ার আগে সকাল সকাল উঠে কতগুলো যে কাজ করতে হয় কি আর বলবো। আর আমার মতো স্নান করার পর কারা কারা এরকম গলগল করে ঘামেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। উফ, স্নান করার পরেও যদি ঘেমে যাই তাহলে আর স্নান করার মানেটা কি থাকে। যাই হোক, সকাল সকাল আর কোনো অভিযোগ নয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিউ ইয়র্কে আমি আর রুষা যাব, তাই অরিত্রর ব্রেকফাস্ট এইটা, যেই বার্গারটা বানিয়েছি সেইটাই, আর লাঞ্চ মাছ ডাল তরকারি আর ভাতও আছে। আমি এই বার্গারটাই খেয়ে যাব যেটা বানিয়েছি, আর এইখানে রুষার জন্য ডিমের পোচ আর পাউরুটি। বেরোনোর আগে মোটামুটি সব কাজই প্রায় সেরে ফেলেছি, যেই কটা বাসন পড়ছে সেইগুলো শুধু মেজে নেব। প্রথমেই আগে একটু ফ্যানের তলায় বসে ব্রেকফাস্ট করব, তারপর বাসন টাসন মেজে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়ব। রুষা আপাতত গেছে স্নানে, ওকে যাই এইবার তাড়াবি। আজকে মেঘলা করে আছে কিন্তু খুব হিউমিড, একদম হাওয়া দিচ্ছে না, বেশ গরমই লাগছে। আমরা বন্ধুদের সাথে যাচ্ছি, তো ওদের পার্কিং এ যাচ্ছি, ওদের গাড়ি করেই যাব, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই হলো রুষার সাজ, ব্যাগ নিয়েছে, মায়ের চশমা পড়েছে, এখন নিজের করে নিয়েছে এই চশমা। খাবার আছে, যতক্ষণ না খাবার শেষ হবে এই ব্যাগটা হাতে করে ক্যারি করতে হবে। আর এই হলো আজকে আমার সাজ, রুষার সাজও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আর দেরি করব না, চলুন। ওবার আবার নেই ডাল পাত দিয়ে দেখো বন্ধু পায় না কি। Okay guys, are you excited? Yes! ট্রেন আসার সময় হয়ে গেছে, তাই তো? এবার বলো তোমার কথাটা একটু বলো। First time যাচ্ছি ট্রেনে, but experience a lot. Believe me, no central park. মিল গেল। পাড়ারই বেশ কিছু বন্ধুরা মিলে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি আজকে নিউ ইয়র্কে। উইকেন্ডে ট্রেন টিকিট ফ্রি থাকে বাচ্চাদের জন্য, এই সুযোগটা নিয়েই মায়েরা বেরিয়ে পড়েছি বাচ্চাদের নিয়ে। কেমন লাগলো ফার্স্ট টাইম ট্রেন জার্নি? প্রচন্ড গরম, তাই না? প্রচন্ড গরম। আমরা ট্রেন থেকে বেরিয়ে এবার সাবওয়ে নিয়েছি। কতক্ষণ লাগবে আমরা জানি না, কারণ আমরা প্রথমবারই যাচ্ছি। যেই স্টেশনে আমরা নামবো সেখান থেকে 2 মিনিটস লাগবে সেন্ট্রাল পার্ক। আমরা আজকে যাচ্ছি নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক। প্রচন্ড গরম, মুখের হাসি চলে গেছে। আর করবো, বসে বসে একটু টাইম স্পেন্ড করছি। প্রচন্ড খিদে পেয়েছে কিন্তু আমার, তোমার পেয়েছে? তোমার খিদে পায়নি? আমার তো খিদে পেয়ে গেছে। ভুক মানে কি? ম্যানহাটনে পৌঁছিয়ে আজকে আমাদের নিউ ইয়র্কের ফার্স্ট ভিউ। সামনেই দাঁড়িয়ে আছে রিক্সা। আমাদের দেশের 20-25 টাকার রিক্সা নয়, উঠলেই $100 ভাড়া চায়। সেন্ট্রাল পার্ক নিউ ইয়র্কের একটা খুব পপুলার ডেস্টিনেশন, বেশ অনেকটা বড় জায়গা, প্রায় 3.5 কিলোমিটার। ঢুকতে না ঢুকতেই এত সুন্দর গ্রিনারি দেখে মন জুড়িয়ে গেল, তার সাথে চলছে ছবি আঁকা। নিউ ইয়র্কে এরকম বিভিন্ন জায়গায় লোকেরা বসে বসে ছবি এঁকে দেয়, $10, $15, $25 চার্জ করে। সামনেই আছে প্লে এরিয়া, স্কেটবোর্ডের টার্ফ, ফুটবল ফিল্ড। প্রথমে পৌঁছিয়েই খাওয়া দাওয়া সেরে নিলাম আমরা। লাঞ্চ করে এই গরমে আরাম নেওয়ার জন্য বাচ্চারা চলে গেছে স্প্রে পার্কে। আমার আর রুষার স্প্ল্যাশ পার্ক বা স্প্রে পার্কে এই প্রথম অভিজ্ঞতা। এক্সপিরিয়েন্সটা বেশ ইমপ্রেসিভ ছিল, ভালো লাগলো। আর ঠান্ডা জল বেরোচ্ছে এই গরমের মধ্যে, খুব আরাম লাগছে।
কি করলে এখানে? ওয়াটার পার্কে গেলাম, ট্রেনে গেলাম, আরেকটু ট্রেন তারপর হাঁটলাম, আর গরমে গোললাম, এটা বলো? আর গরমে গোললাম। এবার কি করবে? ও এবার সুভিনিয়ার, ওর আবার একটা ইচ্ছা সুভিনিয়ার কেনার, মানে যত রকম ইচ্ছা বলে দিচ্ছে। আমার এখন মনে হচ্ছে এবার বাড়ি যাই, যা গরম লাগছে। এটা কি আর্চ বলো তো? বলো, ড্রিপ রক আর্চ। ড্রিপ রক আর্চ, হুম, কিসের কথা মনে পড়ছে? আর্চ ইজ ন্যাশনাল, ইফ তোমরা ওই ভিডিওটা দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা জানবেন। আর্চ ইজ ন্যাশনাল পার্কের কথা মনে পড়ছে রুশার। বড় ছিল, বাবা তো ভয় পাচ্ছিল। বাচ্চাদের মনে শান্তি হয়ে যাওয়ার পর এইবার আমাদের শুরু হলো সেন্ট্রাল পার্ক ঘোরা। সেন্ট্রাল পার্ক নিউ ইয়র্কের ফিফথ লার্জেস্ট পার্ক, প্রায় 900 একর জায়গা নিয়ে। ভাবা যায় এই সেন্ট্রাল পার্কের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 18,000 গাছ আছে। কত ধরনের গাছ! আর এই যে সিটগুলো দেখছেন, প্রায় 9,000-এর ওপর সিট আছে এরকম। পায়ে হাঁটতে কষ্ট হলে নিজের সাইকেল নিয়ে আসা যায়, সাইকেল ভাড়া নেওয়া যায়, টাঙা করেও ঘোরা যায়, আবার রিকশাও আছে। বুলবুল চলো, যাবে না? গরমের মধ্যে প্রচুর হেঁটে নিয়েছি, যা খাবার দাবার খেয়েছিলাম পুরো হজম হয়ে গেছে, যতগুলো জল এনেছিলাম সেগুলোও শেষ। এবার আমরা কাল হোনাহোর যেখানে শুটিং হয়েছিল সেইখানে চলে এসেছি। সামনেই ফাউন্টেন আছে, বড় একটা লেক আছে। একটা বোর্ডে পড়ে দেখলাম এই সেন্ট্রাল পার্কের বড় ম্যাচিওর ট্রি যদি নিতে হয় $5,000 বা তার বেশি ডোনেশন দিয়ে নিতে হয়, আর ছোট্ট একটা গাছ পুঁততে গেলে $500 মিনিমাম ভাড়া দিতে হয়। সব মিলিয়ে এখানে 8 খানা লেক আছে, আর তার সাথে ছোট ছোট কিছু পুকুরও আছে। সামার টাইমে এই লেকে হয় বোটিং, ফিশিং, টার্টল পন্ডে টার্টল ধরা যায়, আবার ক্যানাডিয়ান গুজও আছে। কিন্তু কোনোটাই নিয়ে বাড়ি চলে যাওয়া যায় না, ধরলেও ছেড়ে দিতে হয়। খুব হাঁপিয়ে গেছি, আজকে খুব হিউমিড, বেশ ঘাম হচ্ছে, চ্যাটচ্যাটে একদম, আর সেই সকাল থেকে ঘুরছি তো। আর সেন্ট্রাল পার্কের ভেতরটা অনেকটা হাঁটা, আর বাচ্চারাও টায়ার্ড, তার কারণ স্প্রে পার্কে অনেকক্ষণ কাটিয়েছে। সবচেয়ে সুন্দর লাগলো আমার এই লোকেশনটা, এই জায়গাটা থেকে এইবার আমরা যাচ্ছি আমাদের আজকের লাস্ট লোকেশন। একটা ব্রিজ আছে যেখানে স্পাইডারম্যানের শুটিং হয়েছে, সেইখানে। আজকের জন্য সেন্ট্রাল পার্ক ঘোরা এখানেই শেষ হলো। এইবার আমরা সাবওয়ে নেব, তারপরে ট্রেন নেব, তারপর একেবারে এডিসন স্টেশন পৌঁছাবো। অবশ্যই রুশার ডান্সটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। কেমন লেগেছে তোমার আজকে? আর ওর বন্ধুর এনার্জি এখনো শেষ হয়নি, আবারও বাড়ি যাওয়ার আগে একটু পাহাড় চড়ে নিচ্ছে। এই ছোট ছোট ঢিবিগুলোর উপর উঠলে নিউ ইয়র্ক সিটির একটা সুন্দর ভিউ পাওয়া যায়। সেন্ট্রাল পার্ক থেকে বেরোনোর আগে শেষবারের মতো দোলনা চড়াটা ছাড়লো না রুশা। নিউ ইয়র্ক এলে আমরা চিকেন ওভার রাইস না নিয়ে যাই না, তাই আবারও দু প্লেট
চিকেন ওভার রাইস নিয়ে নিচ্ছি। আজকের মতো ডিনার সর্টেড, অরিত্র বাড়িতে গেলে খুশি হয়ে যাবে একদম। জানি না মিউজিকের জন্য কতটা আওয়াজ শুনতে পাচ্ছেন, কি যে প্রচন্ড গরম সেটা বুঝতেই পারছেন। পুরো চকচক করছি আমি ঘেমে নেয়ে, একাকার অবস্থা। তবে আমরা এখন মেট্রোতে চলে এসেছি, নিউ ইয়র্কের মেট্রোকে সাবওয়ে বলে, সাবওয়েতে ঢুকে গেছি। এখান থেকে ট্রেন নিয়ে আমরা যাব পেন স্টেশন, তারপরে নিউ ইয়র্ক থেকে ট্রেনে করে যাব নিউ জার্সি। কে বল কেমন, ভালো? হ্যাপি? গরম করে নে। হ্যাঁ, এখন রুষা আর আমি সোজা যাব স্নানে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, অরিত্র অস্থির হয়ে যাচ্ছিল কখন চিকেন ওভার রাইস খাবে, ও শুরু করে দিচ্ছে খাওয়া। আমার আর খেতেও ইচ্ছা করছে না, এই রুষা খুব ভালোবাসে চিকেন ওভার রাইস খেতে, তাই আমরা হয়তো শেয়ার করেই খাবো, কারণ ট্রেনে আসতে আসতেও একটা বার্গার খেয়েছি আমরা। এই গলদ ঘর্ম অবস্থাতেও আজকের দিনটা আমরা ভালোই এনজয় করেছি, রুষার একটা নতুন এক্সপিরিয়েন্স কারণ ও প্রথমবার ট্রেনে চড়লো, আর আমাদের দুজনের জন্যই নতুন, কারণ আগে আমরা কোনোদিন সেন্ট্রাল পার্কে যাইনি, আজকে সেন্ট্রাল পার্কে গেলাম, তার মধ্যে স্প্রে পার্কে রুষা প্রথমবার গেল। তো রুষার জন্য আজকের দিনটা অনেক কিছুই প্রথমবার হলো, মানে সেন্ট্রাল পার্কে যাওয়া, স্প্রে পার্কে যাওয়া, ট্রেনে করে যাওয়া, সব মিলিয়ে আমাদের দুজনের জন্য বেশ একটা আনন্দদায়ক দিন। তো আশা করি আমাদের ভিডিও দেখে আপনারাও আনন্দ পেয়েছেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিং সিম্পল লিভিং। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।